নব্বই দশকে জন্ম নেওয়াদের মধ্যে প্রথম চকলেট এক্সপিরিয়েন্সের কথা জানতে চাইলে বেশিরভাগেরই হয়তো কালো র্যাপিং পেপারে কমলা কিংবা গরুর ছবি আঁকা মিমি চকলেটের কথাই মনে পড়বে। সে সময় চকলেট বলতে আমাদের দেশের বেশিরভাগ মানুষ মিমি চকলেটই চিনত। বাচ্চাদের পাশাপাশি বড়দের কাছেও এই চকলেটটি বেশ জনপ্রিয় ছিল। যদিও একবিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি থেকেই জনপ্রিয় এই চকলেটটি ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যেতে শুরু করে এবং এক পর্যায়ে পুরোপুরিভাবেই হারিয়ে যায়। কিন্তু একসময় এত জনপ্রিয় চকলেটটি কেন এভাবে হারিয়ে গেল? ১৯৬৫ সালে তেজগাঁওয়ের নাবিস্কোতে এক একরের জমিতে ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে মিমি চকলেটের যাত্রা শুরু হয়। তৎকালীন ইস্ট পাকিস্তান রিজিয়নে মিমি চকলেট ছিল সর্বপ্রথম চকলেট বার প্রস্তুতকারক কোম্পানি। যুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭২ সালে মিমি চকলেট সহ নয়টি ন্যাশনালাইজড ইন্ডাস্ট্রিকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে হস্তান্তর করা হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এই চকলেটটির সেল বাড়তে থাকে এবং টানা ২০০০ সাল পর্যন্ত সাফল্যের সাথে একক আধিপত্য বজায় রাখতে সক্ষম হয় মিমি চকলেট। সে সময় ইন্টারন্যাশনাল চকলেট ব্র্যান্ড কিটক্যাট এবং মার্স ডিলাইটের মতো চকলেট বার প্রস্তুতকারী ব্র্যান্ডগুলো ছিল বাংলাদেশের সাধারণ মানুষের নাগালের বাইরে। কেননা সে সময় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চকলেটগুলো দাম ও চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে খুবই স্বল্প পরিমাণে আমদানি করা হতো। মিমি চকলেটই ছিল একমাত্র কোম্পানি যারা লোকাল মার্কেটে স্বল্প মূল্যে চকলেট সরবরাহ করত। ফলশ্রুতিতে চকলেটটি সেই সময় ছোট থেকে বড় সকল বয়সীদের মধ্যেই বেশ জনপ্রিয় ছিল। এমনকি নব্বইয়ের দশকেও কোম্পানিটি বছরে গড়ে ৬-৭ কোটি টাকার চকলেট এবং চুইংগাম বিক্রি করত। বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০০০ সালের শুরুর দিকেই কোম্পানিটি ধীরে ধীরে কোলাপস করতে শুরু করে, যার একটি প্রধান কারণ ছিল পুরাতন মেশিন ইউজ করার কারণে চকলেটের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া। অন্যদিকে কম্পিটিটিভ মার্কেট তৈরি হওয়ার ফলে দেশীয় এই চকলেটের সেলসও কমতে থাকে। এক পর্যায়ে বিপুল লাভজনক মিমি চকলেট কোম্পানিটি ঋণগ্রস্ত হয়ে পড়ে। মিমি চকলেটের অথরিটির পক্ষে কোম্পানিটির কার্যক্রম সচল রাখা তখন বেশ কঠিন হয়ে পড়ায় ২০০৬ সালে কোম্পানিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ২০০৯ সালে সরকার মিমি চকলেট সহ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সকল কোম্পানির মোট ১২৬ কোটি টাকার ব্যাংক লোন মওকুফ করে দেয়, কিন্তু ততদিনে মিমি চকলেটের জন্য মার্কেটে পুনরায় ফিরে আসা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। ২০১৪ সাল নাগাদ কোম্পানিটির অ্যানুয়াল সেলস কমে দাঁড়ায় ১৫-১৬ লক্ষ টাকায়। কিন্তু শেষ পর্যন্ত ২০১৮ সালে সরকার কোম্পানিটিকে বন্ধ করে দিয়ে এর ফ্যাক্টরিটিকে একটি মোটরসাইকেল কোম্পানির কাছে লিজ দিয়ে দেয়। পরবর্তী বছরের শুরুর দিকেই কোম্পানিটির বাকি মেশিনারিজগুলো অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে বাকি প্রোডাক্টগুলো ফ্যাক্টরি থেকে সরিয়ে ফেলা হয়। অথচ দেশব্যাপী এত জনপ্রিয় হওয়ার পরেও ঠিক কী কারণে কোম্পানিটিকে তাদের সকল অপারেশন বন্ধ করে দিতে হয়েছিল? মিমি চকলেটের প্রোডাকশনে ব্যবহৃত মেশিনারিজগুলো জার্মানি থেকে আনা হলেও পুরনো হয়ে যাওয়ার পর রিপেয়ার করেও আবার সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছিল না, যার ফলে প্রোডাকশন রেট কমার পাশাপাশি প্রোডাকশন কস্টও বৃদ্ধি পায়। টিবিএস নিউজের তথ্য সূত্রে কোম্পানিটির কর্মীরা পুরনো মেশিন বদলের জন্য আন্দোলন করলেও ম্যানেজমেন্ট বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। অন্যদিকে অন্যান্য কোম্পানিগুলো মডার্ন মেশিনারিজ ব্যবহার করে চকলেট প্রস্তুতের কারণে তাদের প্রোডাকশন রেট মিমি চকলেটের তুলনায় অনেক বেশি ছিল। ফলশ্রুতিতে কম্পিটিটিভ মার্কেটের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাই করতে ব্যর্থ হয় তারা। ১৯৯০ সালের শেষ দিকে প্রাণ আরএফএল গ্রুপ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মতো বড় বড় কোম্পানিগুলো চকলেট মার্কেটে যুক্ত হলে লোকাল মার্কেটে চকলেটের প্রোডাকশন বাড়তে থাকে। এর পাশাপাশি লোকাল মার্কেটে ইন্টারন্যাশনাল চকলেট ব্র্যান্ডগুলোর আমদানিও দ্রুতই বাড়তে থাকে। টিবিএসের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মতে বর্তমানে বাংলাদেশে ২০০০ কোটি টাকার চকলেট এবং ক্যান্ডি মার্কেট রয়েছে, যার ৬০% রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর অধীনে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ডিরেক্টর মোহাম্মদ আবু সাইদ ফকিরের ভাষ্যমতে মিমি চকলেটের তৎকালীন গ্রোয়িং কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার মতো প্রয়োজনীয় মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ছিল না। মিমির প্রোডাক্টগুলো মূলত মেট্রোপলিটন এরিয়াগুলোতে বেশি পাওয়া যেত। অত্যধিক চাহিদা থাকা সত্ত্বেও ডিস্ট্রিবিউশন চ্যানেলের অভাবে গ্রামাঞ্চলগুলোতে মিমির প্রোডাক্টগুলো পাওয়া যেত না, যার ফলে লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর আধিপত্য বাড়তে থাকলে মিমি চকলেটের পক্ষে মার্কেটে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। কম্পিটিটররা যখন মার্কেটে যুক্ত হতে থাকে তখন তাদের প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য অ্যাগ্রেসিভ প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে, কিন্তু মিমি চকলেট তাদের প্রমোশনে তেমন ফোকাস করেনি। মিমি চকলেট শুরু থেকে তাদের পুরো জার্নিতে মামি আসেনি, কিন্তু মিমি এসেছে ট্যাগলাইনে শুধুমাত্র একটি টিভিসি প্রকাশ করে, যা সেই সময় দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে সম্প্রচারিত হতো। এছাড়া মিমি চকলেট সামান্য কিছু প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করেছিল। অন্যদিকে কম্পিটিটররা অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশন ও প্রমোশনের পাশাপাশি ব্র্যান্ডিংয়ের প্রতিও বেশ গুরুত্ব দিয়েছিল, যা মিমি চকলেটের ক্ষেত্রে একেবারেই অনুপস্থিত ছিল।
প্রপার প্রমোশন এবং ব্র্যান্ডিং এর অভাবে নতুন প্রজন্মের কাছেও মিমি চকলেট তেমন পরিচিতি পায়নি। মার্কেটে থাকা মিমির কম্পিটিটররা ডিফারেন্ট টাইপের কাস্টমারদের টার্গেট করে তাদের জন্য ভিন্ন ভিন্ন ফ্লেভারের চকলেট অফার করতে শুরু করে। অন্যদিকে মিমি চকলেট শুধুমাত্র অরেঞ্জ এবং মিল্ক এই দুটি ফ্লেভারই প্রোভাইড করছিল। কোম্পানিটি তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে একেবারেই ফোকাস করেনি, ফলশ্রুতিতে প্রোডাক্টে ফ্লেভারের ভিন্নতা না থাকায় তখনকার কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিমি চকলেটের লয়াল কাস্টমার বেস ধীরে ধীরে অন্যান্য কোম্পানিগুলোর প্রোডাক্টের দিকে শিফট হতে শুরু করে। মিমি চকলেটের অ্যানুয়াল সেলসের পরিমাণ প্রতিনিয়ত কমতে থাকলে কোম্পানিটির ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হয়। এছাড়া চকলেট প্রোডাকশনের জন্য কোম্পানিটি লোকাল মার্কেট থেকে চিনি, দুধ এবং পাম অয়েল সংগ্রহ করলেও অন্যান্য কাঁচামালগুলো মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে হতো। যেহেতু সেলসের পরিমাণ কমতে থাকে এবং ফান্ডের ক্রাইসিস দেখা দেয়, সেহেতু প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল মালয়েশিয়া থেকে আমদানি বন্ধ করতে হয়। টিবিএসের একটি তথ্যসূত্রে কোম্পানিটির দক্ষ কোনো লিডার ছিল না। এছাড়া কোম্পানিটির উচ্চ পদে অনেকদিন যাবৎ পার্মানেন্ট এমপ্লয়ের অভাব থাকায় কোম্পানিটির ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। অপারেশনের এক পর্যায়ে কোম্পানিটির তৎকালীন এমপ্লয়িরা পুরনো মেশিন পরিবর্তনের জন্য প্রোটেস্ট করলেও প্রপার ম্যানেজমেন্ট টিমের অভাবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।